हेलो गाइस, वेलकम बैक टू दावा चैनल। राजनीति दशा कल में राजा आज के दिन टाइम शुरू कर लामा खुल मार्गे पता दस्ता तक शुरू कर लाम दोनों शायद एक टाइम उतने ना टाइम उतने वीडियो शायद तो आपको ना मरा जाती है वीडियो अपलोड करते और वीडियो अपलोड करते जाती आज के लिए घोड़ा नहीं जाबो ना अरे यदि क्या देखो ये महाशय केमन करे दाँत मासछे बसे आज के नील घोड़ा जो तो नहीं जाबो ना आज के नहीं जाबो एक स्पेशल जिनिस देखाच्छी आज के नहीं जाबो एटाओ नील घोड़ा ही एटा घोड़ी तै तो देखो तुम्हारा कि नहीं जाबो हमरा एटा नील घोड़ी घोड़ीटाके चालाबे एइजे এই ঘড়ি না না মিথ্যা কথা এই ঘড়ি চালাবে না না তোমাকে চালাতে হবে আমি চালাবো না আমি পারি না সাইকেল চালাতে না ধরো ধরো অনেক দিন চালাই না যে অনেক দিন মানে প্রায় 3 বছর হবে না ধরো না চাবি ধরো ভুলে না মজা আসবে না ভুলে গেছি পুরো চাপা দেখি চাপা চাপা না কোনটা রাখো চাপা দেখি পারবা গড়ান দিয়ে উঠাতে আমাকে হ্যাঁ দেখি ভয় লাগছে না चलो भले साइकिल चला भरोसा मान चले जाबी तो जाए देखा तो देखो बंधुरा दाड़ी दाड़ी कंट्रोल जिनिस তো আমি এখানে বাইরের দিকে দাঁড়িয়ে আছি দিয়ে সাইকেল নিয়ে তো এখান থেকে হয়ে যাবে দিয়ে আমরা বাড়ি যাবো এখান দিয়ে তো অনেক কাজ আছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো এতগুলো জিনিস কি করে নিয়ে যাবে সাইকেলে অসম্ভব এতগুলো জিনিস এতে নিলে পরে একদম ভেঙে চুড়ে যাবে না তুমি একটা কাজ করো পিছনে তুমি নিয়ে ধরো চাল তাও উল্টে যাবে টুকটুকি করতে হবে হ্যাঁ করে নিচ্ছে টুকটুকি হ্যাঁ হবে না পসিবল না পসিবল না পসিবল না টুকটুকি করে নিচ্ছে चलो चले जा मजा अनेक दिन पर साइकिल चला बंधुरा बुझते कैमनी फिलिंग हाथ दिए साइकिल चला আর কোনা কোনা দিয়ে চলছি সেমনি কোনো অসুবিধা নাই আর এই রাস্তাটা অতটা মানে গ্যাঞ্জাম বালা নাকি অসুবিধা হবে সেমনি অনেকদিন পরে সাইকেল চালাতে হচ্ছে সেই মজা সেই মজা না সেই মজা গাই দেখি এটা হ্যাঁ ফলো করছি ফলো কিডন্যাপ করব তোমায় কিডন্যাপ করা হবে उल्टे उल्टे जाओ साइकिल चलाते हेवी मजा आसे तो बंधुरा चले आसलो एत दूर বন্ধুরা এসে এসে আবার কাজ স্টার্ট এদিকে আর কি কাজ আছে এছাড়া এখন তাড়াতাড়ি করে স্নান টান করে যাব স্কুলে স্কুলে তারপরে স্কুল থেকে যাব কলেজে আচ্ছা ঠিক আছে চলো আমি রেডি ও রেডি হয়ে আছে তো এখন বের হচ্ছে ডাইরেক্ট যাব এখন স্কুলে স্কুলে যাচ্ছে এই জন্য স্কুলে যাচ্ছে কি কারণে আমার বোন যেহেতু তোমরা দেখেছো ভিডিওতে আগের প্রথম ভিডিওগুলোতে আমার বোন এসেছিল দুটো তিনটে ভিডিওতে তো আমার বোন বেনারস থেকে এখানে এসে যাবে তো স্কুলে ভর্তি করতে হবে আর ভর্তির সিজন স্টার্ট হয়ে আছে তাই না छोटे रास्ता मैं क्लास वन जत दिन पढ़े 12 অবধি
তারপরে কলেজে যাওয়ার পর থেকে এই প্রথম মনে হয় আসলাম আজকে এতদিন পর, যেটা কিনা প্রতিদিনের রাস্তা ছিল সেটা এখন হয়ে গেছে কি মানে না আসাই বলা যায়। মানে মানুষ একটা পাখি, পাখি উড়ে বেড়ায়, তাই না? আমি ফোন দিয়েছিলাম, একটা ফর্ম ভরতেছে, ভুলে যাবে ফোন। ফর্ম না, অ্যাডমিট দিল আজকে। বলে দাও তাহলে, কই দাও আমার ফোনটা দাও। তোমার ফোন আমার কাছে কই? সন্ধ্যা হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমরা বাড়ি, এখন একটু বসে থাকতে চলে যাবো বাড়ি। তো বন্ধুরা চলে আসলাম কলেজ থেকে, দেখেইছো, আর এখন এসে হয়ে গেল 10-15 মিনিট, এখন মুখ হাত পা ধোবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। তো দেখো ইনি হচ্ছে এসে এখন স্নান করলো, দেখি। আর দেবান বসে আছে, মা শুয়ে আছে, দেবানেরও খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন খাবো হচ্ছে দেখো রুটি, রুটি আর বাঁধাকপির তরকারি আজকে দুপুরে। আটখানা রুটি একসাথে খাবে, 7-8টা। এ দেখো কজ ভরে খাবে, কত বড় পেটুক মানে বোঝা যাচ্ছে। হ্যাঁ সেটা ভিডিও যদি অন করে এখন সামনে রেখে দেবো, তারপর বোঝাই যাবে। তো বলে দাও, মানে একসাথে নিয়ে নিয়েছি দুজনারই। তো খাওয়া দাওয়া করে নিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে একটু পরে দেখা হবে। তো বন্ধুরা এখন সন্ধ্যে টন্ধে পার হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে, আর আমরা বসে বসে টিভি দেখছি, টিভি দেখছি, মা জাল বানাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি করছে কে। এই দেখো, এই দেবেন পাহাটা, এই দেখো মা জাল বানাচ্ছে, সেই জালটা এখনো অনেকটাই হয়ে গেছে। আর আজকে শেষ হবে না কালকে মা? আবার বিড়ালে কামড়েছে না, জালই তো বুনাইনি। হ্যাঁ মায়ের কালকে বিড়ালে কামড়েছিল বললে আমি, তার জন্য মা আজকে বুনাতে পারিনি, আজও সারাদিন বুনাইনি। হ্যাঁ তো এখন দেখা যাক, রাত্রে না হলে কালকে কমপ্লিট করবে, তো কালকে বিকেলে তো মানে লাগানো হয়ে যাবে সিওর, তাই না? আর ইনি দেখি মুখটা দেখি, ইমা আমি তাই না তাই না জিজ্ঞেস করছে, এদিকে ঘুমিয়ে গেছে ভগবান। এই নটাঙ্কি বন্ধ করো, তাকাও 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 তাকাও, এই দেখো শুয়ে আছে, ভাবছে এইদিকে তাকিয়ে আছে জালটার দিকে, ভাবছে কখন মানে হয়ে যাবে ঝাঁটটা ঘিরবো। আর দেবার তুই বাড়ি যাবি না? ওর খালি আর দেখো টিভি দেখছে, সাউন্ড অফ করিয়েছি ভিডিওটা যেন তোমরা মানে তোমাদের ডিস্টার্ব হবে, ওই জন্য দেখো টিভি দেখছে শুধু, বলে কি এক একদিন এক একটা সিনেমা দেয়, আর বলে কি এই এইটা দেখবো, এইটা দেখে বাড়ি যাবো, এটা দেখে বাড়ি যাবো, কিন্তু ওর বাড়ি যাওয়ার হচ্ছে না, তাই তো? কবে যাবি বল, ও বলবে না, এখন বলবে না, হ্যাঁ কোন কিছু বলবে না, আর যখন বলবো এখন কিছু কথা বলছি জ্বালাস না তখনই বলবে। আর দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা বানাতে, 2 কাপ চা বসিয়েছি দেবায়ন, আর ও খাবে। আর বন্ধুরা আজকে কলেজ গেছিলাম, তোমরা দেখেছো তো, অ্যাডমিট কার্ড আমি পেয়ে গেছি হাতে, দেখো এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট তো পেলাম, কিন্তু এখন অবধি জানাইনি যে সেন্টার কোথায় মানে পড়বে। তো আমাদের কলেজে তো হবে না, মানে কোনোবার হয় না, এবার কোথায় হবে সেটা বলছে 2 দিনের ভেতরে জানাবে, এখনো জানাইনি, আর পরীক্ষা মাত্র 12 দিন মতো বাকি আছে। তো যাই হোক জানাবে, পরীক্ষাটা দিতে হবে, মেন কথা হচ্ছে এটা সেন্টার যেখানেই পড়ুক। আর আজকে কলেজে গিয়ে দেখা হয়েছিল, দেখা কি মানে গেছি একসাথেই আমার বান্ধবী, প্রিয় বান্ধবী তৃপ্তির সাথে দেখা হয়েছিল আজকে, যদিও ভিডিও করা হয়নি, কলেজে আজকে খুবই ভিড় ছিল তাই ভিডিও করা হয়নি, না হলে দেখতে পারতে। আর আমরা সত্যি বলতে কি কলেজে যখন যাই ও আমার ফোন করে জিজ্ঞেস করে যে কি পড়বি, আমি ওকে জিজ্ঞেস করি কি পড়বি, দিয়ে একই মতো পড়ে যাই, আজকে পড়ে গেছি। তো যত এক পড়ি কিন্তু দুজনকে একদম অনেকটাই আলাদা লাগছে, সিঁদুর শাখা পলা সব পড়ে ওকে অনেকটা অনেকটা সুন্দর লাগছে দেখতে, কি বলবো, অনেক সুন্দর লাগছিল, সবই সুন্দর লাগছিল। কিন্তু লাস্টে কি হলো, ওকে ওর বাড়ি যেতে হলো, আমাকে আমার বাড়ি যেতে হলো, আর আজকে প্রায় 1 মাস পরে দেখা হয়েছে, তো ভালো লাগলো অনেকটাই। আর এখন চাটা আমি চা বসিয়েছি, চাটা হয়েই গেছে, তো দেখো চা বানানো রেডি। খালি আমি খাবো, দেবানে দিচ্ছি, ধরো মা খাবে, মা খাবে না, খুব করে পড়ে গেল, হ্যাঁ না দেবান বিস্কুট ওখানে দিয়ে দিয়েছি, দেখ লেউ ইসি মিছিল বিস্কুট। আর মা দেখো জাল বানাচ্ছে এখন, এই যে এতটা লম্বা হয়েছে, কালকে এতটা, কালকে যে এটা বানানো ছিল এইটা,
আবার আজকে এতটা লম্বা হয়ে গেছে, কালকে অবধি হয়ে যাবে তাই না? হবে না, কালকে আমার হাসপাতাল যাওয়ার আছে। আবার ও মার আবার কালকে হাসপাতালে যাওয়ার আছে। আর তোমরা হয়তো ভাবছো যে হাসপাতালে কেন যাওয়ার আছে কালকে, তো কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম না, মাকে রাত্রেবেলায় বিড়ালে মানে কামড়ায়নি, রক্ত বেরায়নি, কিন্তু হাঁচড় মেরে দিয়েছে। তো ওই জন্য ওই জায়গাটা মায়ের তখন জ্বালা করছিল, কালকে রাত্রেই টিটেনাস নিয়েছে। তারপরে আজকে হাসপাতালে গেছিল, দিয়ে বলে এসছে এরকম, তো বলেছে কালকে দেবে, তো কালকে মায়ের ইঞ্জেকশন দেবে, তো ওইদিকে যেতে হবে। আর ইঞ্জেকশন নিয়ে হাতটা ব্যথা থাকবে, তাই কালকে মনে হয় করতে পারবে না। আজকে নাই তো, যদি ঠিকঠাক ভাবে করতে পারতো তাহলে আজকেই কমপ্লিট হয়ে যেত, কালকে লাগাতে পারতাম, কিন্তু সেটা হবে না, সম্ভব না। বিড়ালটা এসে মানে টাইমটা বরবাদ করে দিল। তো টাইম বরবাদটা বড় কথা না, বড় কথা এখানে নাই তো বিষটা ছড়িয়ে যাবে, তার জন্য মানে ওষুধ যেটা দেয় ইঞ্জেকশনের মতো ওইটা নিয়ে নেওয়াটাই উচিত, ওইটা এখন নিয়ে নেবে। তারপরে হাত ঠিক হয়ে গেলো, তারপরে আবার মা বনাবে। আর দেখো জালটা এখনো লাগানো হচ্ছে না বলে গাছটা, গাছগুলোকে আমরা এখানেই রেখেছি, আর গাছগুলো এখানে রোদ্দুরও পাচ্ছে না, তো একদম ঠিকই আছে, মানে দেখে বোঝা যাচ্ছে না খারাপ হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যদি তাড়াতাড়ি রোদ্দুর টোদ্দুর না দেওয়া হয়, মাটি না লাগানো হয়, তো গাছগুলো ঠিকঠাক থাকবে না, তাই মনে হচ্ছে। যতটা মানে সতেজ নিয়ে এসেছিলাম গাছটা সেরকম নেই আর, তো তাড়াতাড়িই করতে হবে। তো বন্ধুরা দেখো, এই যে বিছানার ওপরেই এই জায়গাটা দেখতে পাচ্ছ কি অবস্থা, এ আর এই যে দেবান মিলে এক্ষুনি করেছে, এই যে বালিশ এখানে রেখেছে, সব কিছু হুড়মুড় করে উপর থেকে নিচে পড়েছে। তাই এই জিনিসগুলো আর এখানে রাখবোই না, নিয়ে গিয়ে ওই ঘরে চেয়ারে রাখবো। না না না, নিয়ে চলো এক এক করে সব। আমি যেগুলো রাখার ঠিক দাদা দাদা দেবেন, তারা একসাথে ও আসবে, দুজন মিলে একসাথে বেরোবি। ওগুলো পরে নিয়ে যাও, ওই কটা নিয়ে আসো, আবার পরে নিয়ে যাও। চলো যে কটা আছে পড়তে পড়তে হবে। আর যেগুলো আছে নিয়ে আসো যাও, আর যেগুলো আছে নিয়ে চলে আসো ফটাফট। তো দেখো বন্ধুরা, চলে আসলাম এই ঘরে, আর একটা চেয়ার রাখা ছিল দুটো একসাথে, তো দুটো চেয়ারকে প্রথমে আলাদা করে নিলাম। আর এইটা কি বলতো, এই ঘরে সব কিছু নিয়ে আসলাম কেন, ওইখানে পড়েও গেছে, আর কেউ আসলে ওই বড় ঘরটাতেই সবাই বসে, আমরাও বড় ঘরেই থাকি, এই ঘরে কেউ থাকেও না আসেও না, তো চেয়ার দুটোতে রাখলে মানে কম জায়গা থাকলেও কোনো ব্যাপার নেই, ওই জন্য এই ঘরে আসলাম। দেখো ভাত করছি, তার মাঝখানেও জ্বালানো শুরু হয়ে গেছে এসে দুজনার, ওইখানে টিভি দেখতে দেখতে হুড়মুড় করে দিল সব ফেলে, তার জন্য এখানে রাখতে হলো। আর ওই ঘরটা তাহলে ফাঁকাও লাগবে, ওইখানটা দেখতে খারাপ লাগবে না, তার জন্য এই ঘরে আসলাম। আর দেখো একটা চেয়ারে সব মায়ের জিনিস ওইদিকে ভাঁজ করে রাখলাম, আর এদিকে এবার সব জিনিস ভাঁজ করছি। আবার চলে আসলো জ্বালাতে, এই যে বলছে একটু নাচ করবো, নাচা শুরু করলো, এরকম পাগল মানে সবসময় এরকমই করতে থাকে। আর দেবায়নের কথা তো বলাই যাবে না, ওই দেখো ওই দেখো ডিক 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 করতে করতে চলে আসলো নাচতে, আর এরকম করছে। আমি এখনই তাড়িয়ে দেবো, দেখো হাত দিয়ে দেখিয়ে বারবারই তাড়িয়েই দিচ্ছি, কিন্তু তাও যাবে না কোনো মতেই। আর বেজে গেছে এখন অনেক টাইম, ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করবো। দেখো আবার বের করে দিচ্ছি ঠেলে ঠুলে, তো এবার বেরাবে আর আসবে না। আর এই জন্যই করছি, এত রাত হয়ে গেছে, তাড়াতাড়ি এদিকে ভাজ টাজ করে, আবার ওইদিকে মায়ের যেহেতু হাতে ব্যথা, তো রান্নার ওইদিকে আমাকে আজকে যেতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করছি। তো অনেকটাই হয়ে গেছে দেখো, আর এইদিকে সব ভাজ করে রেখেছিলাম, ওগুলো সব বাইরে বের করে দিয়েছি, নোংরা জামা কাপড় যেগুলো ছিল। আর বিছানাটাও ঝেড়ে নিলাম, এই ঘরে কেউ থাকে না, তো ঘরটা পুরো পরিষ্কার থাকলো। তো দেখো এই পুরো সব জামা কাপড়গুলো এই চেয়ারে আর এই চেয়ারে ভাগ করে রেখে দিলাম, এখানে মায়ের জিনিস আছে, এখানে আমার জিনিস আছে, পড়ার জিনিস, এমনি যাওয়ার জিনিস, সব বাইরে যাওয়ার সবই এখানে থাকলো। আর চলো ওই ঘরটা এবার দেখাচ্ছি কতটা ফাঁকা হয়ে গেছে, এখানটায় কিছুই নেই দেখো। এবার ঠিক হয়েছে না তোমাদের? ঠিক হয়েছে, এবার তোমাদের তো যে কোনো জিনিস বাইরে থাকলে পরেই ফেলা ফেলি লেগে যায়, তুমি একটা দেবান একটা, ওই জন্য হটিয়ে দিলাম। জম্বি কি করছিস রে? এই দেখো কি বানিয়েছি, দেখো 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 তাড়াতাড়ি। এই দেখো সব সময় রোবট ফোবট এইসব বাঁধা থাকে। এটা রোবট না, গাড়ি গাড়ি এটা আবার বাবা। আর দেখো আমি কাজ টাজ করে আটা মাখতে বসে গেছিলাম, আর ওরা গেছিল তড়কা আনতে, দেবান যেহেতু কালকে চলে যাবে বাড়ি, আর ও তড়কা খেতে ভালোবাসে, তাই তড়কা আনতে গেছিলো। আর এদিকে এখন মা বেলে বেলে দিচ্ছে, আমি ভাসছি, আর ওদের তড়কার প্যাকেটটা দেখো রাখাও আছে, চলে এসছে নিয়ে। তো বন্ধুরা আমাদের রাত্রের খাওয়া দাওয়া সব বানানো রেডি, আর এখন খাওয়া দাওয়া করবো আমরা। দেখে নাও কি কি, দেখো রুটি বানালাম বাড়িতে, আর তড়কা নিয়ে আসলো ওরা গিয়ে, তো দেবানকেও দিয়ে দিয়েছি, এখানে মায়ের আর আমাদেরটা আছে। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, এখন খাওয়া দাওয়া করে
ঘুম এখন বেজে গেছে রাত 9টা তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এতটাই থাকলো দেখা হচ্ছে আর পরে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা